শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা এই যে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম, চালটা আগে ঢেলে দিই, চালটাই সবে ধুলাম। তো উঠে রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, কি রান্না বসিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের আয়ুষ্মিতা সকাল সকাল পাগল হয়ে গেছে, মানে দিদা এসছে কি ওর দ্বিগুণ পরিমাণে ওর আবদার বেড়ে গেছে, ওর সব কিছু বেড়ে গেছে। মানে এখন জানে যে দিদা আমার কাছে রয়েছে, মানে আমি সব কিছু করতে পারি। সকালবেলা দিদাকে বলছে, দিদা তুমি তো আমাকে কখনো ঘোরাতে নিয়ে যাও না, একটুখানি নিয়ে চলো না ঘোরাতে। কোথায় যাবি দাদা? বাবা বলছে, বলছি কি চলো না একটু গঙ্গাতার দিয়ে ঘুরে আসি। সেই কাঁথা কম্বল জড়িয়ে তারপরে ওই চারজনেই গেছে, কোয়েল গেছে, মা গেছে, আমার মা গেছে, আর আয়ুষ্মিতা গেছে, চারজনে মিলে গঙ্গাধারে গিয়ে হাওয়া খাচ্ছে। সাত সকালে এখন গিয়ে ওখানে হাওয়া খাচ্ছে, ভাবতে পারছো? মানে অন্য সময় আমি না করতে পারি, আমি পাঠাই না সকাল সকাল, এমনিতেও খুব একটা পাঠাই না। ওই ধরো 15 দিনে 20 দিনে একবার গেল, ওই একটু সকালবেলা ঘুরে আসলো, বা মাঝে মধ্যে মায়ের সাথে গেল সকালে ঘুরে আসলো, কিন্তু আমি সেভাবে পাঠাই না, ইচ্ছা করি। কেননা ঠিক আছে ঘরের মধ্যেই থাক, পড়াশোনার মধ্যেই থাক, এটাই চেষ্টা করি। তো এবার দিদা এসছে, এবার তো যেতেই হবে, আমাকে কিচ্ছু করার নেই। তো চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবার চালটা এখানে বসিয়ে দিলাম, ভাতটাও বসিয়ে দেবো, ওদিকে আমি তরকারি, বাবা ওদিকে আমি তরকারি পাতিও বসিয়ে দিয়েছি। আর যে রান্নাটা করেছি আজকে, সেই রান্নাটার মধ্যে সেরকম একটা মশলাপাতি কিছু দিইনি। তো একটু ধনে পাতা না দিলে ব্যাপারটা জমছিল না, যেহেতু অনেকদিন পর খাচ্ছি। তো আর এটা বাবার বাড়ি থেকে এসছে, মানে মা নিয়ে এসছে, দাদা কিনে পাঠিয়েছে। তো যাই হোক, যেটাই বলবো সেটাই, মানে যেটাই মনে করবে, তো সেটাকেই আর কি রান্না করছি। তোমাদেরকে একটুখানি ভালো করে না দেখালে না বুঝতে পারবে না, কালকে আমি মায়ের কাছে আবদার করেছিলাম যে কই মাছ খাবো। তো এগুলো হচ্ছে ছোট ছোট সাইজের, কিন্তু মাঠের নয়, হ্যাঁ দেশি কই, মাঠের বলছি, এগুলো হচ্ছে দেশি কই, ঠিক আছে? মাঠেও হয়, মাঠেরই হয়, কিন্তু এইগুলোর টেস্ট ওই যে বড় কই খাই আমরা তার থেকে অনেক বেশি। তো ছোটবেলা থেকে এইসব জিনিস খেয়ে বড় হয়েছি, তো টাটকা জ্যান্ত জিনিস, তো এই লোভটা না কিছুতেই ছাড়তে পারি না। যখনই বাড়িতে যাই আবদার করে ফেলি। মাকে বলেছিলাম, মা একটুখানি কই মাছ কিনে তুমি রেডি করে রেখো, নিয়ে আসবো। তো নিয়ে এসেছিলাম, মা নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছিল, সেটাই নিয়ে এসেছিলাম। তো আমি সকালবেলা উঠে ভাজাই ছিল যেহেতু, তো আমি আবার দেরি না করে এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। সব রকমের সাইজ আছে, মানে এই যে এটা হচ্ছে সব থেকে বড় সাইজ, এরপরেও আছে আরো ছোট ছোট সাইজ, মানে সব রকমের সাইজ রয়েছে। তো যেহেতু জ্যান্ত মাছ, টাটকা মাছ, এই জন্য হালকা করে করে নিলাম, জিরে টমেটো আর ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে, ব্যাস আর কিচ্ছু না, হয়ে গেছে। ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে, আর সকালবেলা তার সাথে করব এখানে বেগুন ভাজা। তো রান্নাটা একেবারেই সকালের আর দুপুরের করে নেবো, যাতে দুপুরে কোনো চাপ না থাকে। বেগুন এখানে কেটে নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখেছি। আবার আয়ুষ্মিতার বায়না হয়েছে, মা একটুখানি জ্যাম পাউরুটি খাবো। ঠাম্মি সকালবেলা উঠে, ঠাম্মি এত খ্যাপাচ্ছে, আজকে সেদ্ধ ভাত হবে দাদা। বলছি কি, তুমি শুধু আমাকে সেদ্ধ ভাতই খাবো, আমার আর ভালো লাগে না সেদ্ধ ভাত খেতে, আমি জ্যাম পাউরুটি খাবো। তো একটা জ্যাম ছিল না, জ্যাম নিয়ে আসলাম, কিষানের ম্যাঙ্গো জ্যাম, এটা খেতেও খুব ভালোবাসে। তো দুজনকে দিয়ে দেবো। আর পাউরুটি ছিল ফ্রিজে, বের করলাম, আর দুধটাও ফ্রিজে ছিল, দুধটাও বের করে নিয়েছি। তো এটাকে আর কি জাল টাল দিয়ে, সে
কি ভাবছো তো যে মেয়েটা পাগল টাগল হয়ে গেছে কিনা, কিন্তু কিছু করার নেই। এটা না আমি সংসারে কাজ করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। দেখবি অনেকেরই হয়, গান করতে করতে একটু গুনগুন করে, কেউ একটু জোরে গান করে, কেউ বা নিজের মতো করে মনে মনে, মানে যাই হোক না কেন কিছু একটা ভাবতে থাকে। তো যেটা আমি জানি যে গান যদি করো না, যে কোনো কাজ করতে করতে মনটা খুব ভালো হয়ে যায়। তো এটা আমি করি, যখনই আমার খুব মন খারাপ হয় বা সকালবেলা ধরো ঘুম থেকে উঠে কাজবাজ অনেক প্রেশার রয়েছে, মাথায় খুব টেনশান রয়েছে, সেই মুহূর্তে যদি গান করতে করতে একটু রান্না করি বা কাজগুলো সেরে নিই, তাহলে আমার মাথা পুরো একদম মানে এত হালকা হয়ে যায়, পুরো একদম মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তো সেটাই আর কি করছিলাম। স্কুল লাইফের কিছু গান, কিছু স্মৃতি যেগুলো কখনোই ভোলা যায় না। তো আগের দিন যখন বাড়ি গেছিলাম বাবার বাড়িতে, তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, আমাদের স্কুলের পাশ থেকে একদম গেছিলাম, সামনে থেকে যাইনি তাই দেখাতে পারিনি, কিন্তু ওই গানগুলো ছোটোবেলায় যে গানগুলো প্রেয়ার লাইন হতো যখন, তখন যে গানগুলো হতো না, সেগুলো ভীষণভাবে এখনও মনে পড়ে। কিছু কিছু গান আছে এখনও আমি গুনগুন করে গাই, তারপরে নিজের কিছু পছন্দের গান যেগুলো ভালো লাগে মনে আসে, তো সেগুলো আর কি। হ্যাঁ সুর নেই একদম, মানে বলতেই পারো সেই সুর সুর টুর কিছু নেই, কিন্তু ভালো লাগে ওই যা। আর মানে মেয়ের বাড়িতে এসে মায়েরা না সত্যি চিন্তা করতে থাকে যে আমার মেয়েটার কিসে একটু কষ্টটা কমাবো। তো এই যে মা এখানে এসছে, আমি এদিকে ঘরদোর মুছছি, মা এসছে বেগুন ভাজা নাড়া দিতে, আর কি করছিলাম সেগুলো করতে। তো এই করছে, আমি আবার বারণ করলাম যে তোমার যাওয়ার দরকার নেই, ছাড়ো আমি করে নেবো, তোমার আসতে হবে না, তুমি বাড়িতেও তো করে দাও বৌদিকে হাতে ভাতে, আবার এখানে এসে তুমি যদি এখানে কাজ করতে বসে যাও, মানে এরকমই হয় মায়েরা জানা তো। এখন নিজেকে দিয়ে বুঝতে পারি যে সন্তানের কিছু কষ্ট হলে বা যখন তাদের দেখি যে অতিরিক্ত কিছু করে ফেলছে, কিছু তাদের কষ্ট হচ্ছে না, তখন ভাবি যে যদি আমি একটু কিছু হেল্প করতে পারতাম, আমি যদি কোনো একটা কাজ করে দিতে পারতাম। তো সত্যিই তাই, মায়েরা এরকমই হয়, কোনো তুলনা হয় না। আর এখানে দেখো আমি ঘরদোরগুলো মুছে নিচ্ছি, মানে রান্নাঘরটা মুছলাম, আর ওপরে ভাবলাম যে শুধু নিচের যে সিঁড়িটুকুনি ওটাই মুছবো। তো পরে এসে দেখছি যে ওপরের সিঁড়িটাও একটু নোংরা নোংরা লাগছে, আর আমি তো জানো একটুখানি মানে খুঁটে খুঁটে সব দেখ মানে দেখতে দেখে পরিষ্কার করি কোনটা কোথায় নোংরা আছে, কোনটা কোথায় কী আছে, এটা আমার অভ্যাস, তোমরা তো চেনোই আমাকে। তো সেখান থেকে আর কি দেখলাম যে ওপরের সিঁড়িটা একটু নোংরা, তো আবার আমার মা গেছে রান্নাঘরে বেগুন ভাজাটা যে নাড়তে, তো আমি আবার বারণ করলাম, জোরে বকা দিলাম, তোমাকে করতে হবে না, আমি গ্যাস আস্তে করে দিয়ে এসেছি, আমি আস্তে আস্তে করে নেবো, আমি তো এভাবেই করি, অসুবিধা হবে না। তো তারপরে বকা দেওয়ার পর তারপরে মা চলে গেল, আর এখানে আমি এবার সিঁড়িটা মুছে তারপরে এই জায়গাটা মুছতে আসলাম। আর আমার বৌদিদেরও আসার কথা ছিল, কিন্তু সমস্যা কী বলো তো, তোমাদেরকে তো বললাম যে বৌদির ইচ্ছা ছিল যে আসবে, কিন্তু আমাদের প্রথম কথা পেস্তাকে ভয় পায়, আমার দাদার ছেলেটা মেয়েটা তো প্রচুর ভয় পায়, ও কেদেটেতে ওর জ্বর চলে এসেছিলো একবার যখন আমাদের বাড়িতে এসেছিলো কালী পুজোর সময়। তো ওই জন্য বলেছি সিঁড়ি রেলিংটা হয়ে যাক, আমরা ওপরে চলে যাই, তারপরে সবাই মিলে আসবে, অনেক আনন্দ করব। তো এই যে আমার দাদার ছেলেটা আমার ভিডিও দেখে, তো আমাদের বাড়িতে বড় ফোন সেরকম একটা ইউজ হয় না, যেহেতু ওদের পড়াশোনা করে, তো তোমার দাদা ইচ্ছা করে ইউজ করে না, ওই ছোট ফোন ইউজ করে শুধুমাত্র মানে কথা বলার জন্য। তো ওই মাঝে মাঝে হয়তো কেউ আসলো আমার বাড়িতে, তখন হয়তো দেখলো তাদের ফোনে, বা আমার দিদি গেল তখন দেখলো, তো তখন যখন দেখে না যে পিসি বাড়িতে বিরিয়ানি বানাচ্ছে, ফ্রাইড রাইস বানাচ্ছে, হ্যাঁ, তখন ওর খুব খেতে ইচ্ছা করে, যে বলে যে মা চলো পিসি বাড়ি চলো, পিসি বিরিয়ানি রান্না করেছে গিয়ে খেয়ে আসি, মানে যেদিন ভিডিও দেখে ও ভাবে সেদিনই আমি রান্নাটা করেছি। তো যাই হোক, এখানে দেখো ওদেরকে জ্যাম পাউরুটি দেবো, আর ওদের জন্য ওই জন্য জ্যাম লাগিয়ে নিচ্ছি পাউরুটিতে, এবার দিয়ে দেবো একটার পর একটা, না শুধু প্রবলেম, ও লাইট তো জ্বলবে না, কেন বলো তো, জল পাইপ আবার লিক হয়ে গেছে, জল লিক করছে, এবার কিছুতেই জল থাকছে না ড্রামে, এবার লোককে ডাকতে হবে, আবার দাদাও বাড়িতে নেই, এবার কালকে থেকে শুরু হয়েছে, জানো না পাম্প চালাচ্ছি আর জল না বেরিয়ে যাচ্ছে কোথা থেকে, বুঝতে পারছি না পাম্প কোথাও লিক হয়েছে, আর এই সাইডটা তো এখন বন্ধ করে দিয়েছে, পুরো সিল প্যাক হয়ে গেছে, কিছুতেই জল রাখতে পারছি না, এবার এত মাগুলো মানুষ, জামা কাপড় তাদের বাথরুমে যাওয়া, সব কিছু কি সম্ভব হয়েছে, ওই জন্য পাম্পটা যতক্ষণ চলছে ততক্ষণ থাকছে, সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাচ্ছে। এবার উজ্জ্বল বলো যাও পাম্পটা চলতে থাকুক, তুমি ততক্ষণে ওপর থেকে বালতি গামলা ড্রাম ড্রামগুলো যেগুলো এনেছে সেগুলো নিয়ে আসুক, নতুন বাথরুমে উদ্বোধন আর করতে হবে না, অলরেডি নিচে উদ্বোধন করে দাও। তো ওই জন্য বালতি বালতিগুলো আনিয়ে আসলাম, বালতি ড্রামগুলো গিয়ে এখন ভরে রেখে দিই, এসে তাও একটুখানি না হয় জল রাখতে পারবো স্টোর করে, নাহলে স্টোর করে আজকে জল না রাখলে কিছুতেই কোনো কিছু করতে পারবো না।
ঠিক আছে? তো রান্না হয়ে গেছে ওদিকে আমার, আর মা আবার একটু বাজার দিকে গেছিল, ওই আমাদের ওই বাড়িতে মাছ ভাজা এনে দেবে মনে হয়, ওই জন্য সবজি টবজি। দাদা তুমি মর্নিং ডিউটি যেতে পারেনি ওই জন্য। আর রাতের সময় আমাদের জন্য আবার ভেটকি মাছের ওই কাঁটা নিয়ে এসেছে, তোমাদের রেসিপি শেয়ার করেছিল রান্না চ্যানেলে, ওই ভিডিওটা বেশ অনেক লোক দেখেছিল, ভাইরাল হয়েছিল, অনেক মানে অনেক নয় মানে মোটামুটি ওই চ্যানেল অনুযায়ী। আর আর হচ্ছে গিয়ে কি তেঁতুলের টক বসিয়েছে, মানে গোটা গোটা যে কাঁচা তেঁতুলগুলো, সেই কাঁচা তেঁতুলগুলো এনে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছে, বলছে এটা দিয়ে টক খাবো। তো আর আমি তো করেছিলাম মাছ আর বেগুন ভাজা, আর আমার মা আর আমার মেয়ে ওদেরকে খেতে দিয়েছি, আর মাকে খেতে দিইনি, ওরা ভাত মা ভাত খাবে বললাতে পারে, তো ওই জন্য বসে বসে গল্প করছে। তো চলো নিচে যাই, জলকে বাথরুমে বসিয়ে রেখে এসছি, ওকে স্নান দান করিয়ে নিই, তারপরে পরের দিকে কথা হচ্ছে। আর কালকে আমাদের রেলিং আনতে গেছিলো, কালকে রেলিং আনতে গিয়ে কালকে রিটার্ন এসছে, কালকে রেলিং পায়নি, আজকে আবার রেলিং আনতে যাবে, তো আজকে মনে হচ্ছে দেবে মানে আর কি রেলিংটা নিয়ে আসতে পারবে। কালকে আমি বাড়ি গিয়ে ফোন করেছিলাম যে কি গো রেলিং আনতে গেছে, কালকে তো রবিবার ছিল, দাদার এসেছিল, ছুটি ছিল, কালকে গিয়েছিলো রেলিং আনতে, কিন্তু কালকে আর পায়নি, তো বলেছে যে আজকে যাবে আসার সময়, মানে অফিস থেকে ফেরার সময় দেখে টেকে একেবারে নিয়ে তারপরে চলে আসবে। রেলিংটা বসাতে বললো যে তিন চার দিন সময় লাগবে, এবার যদি লোক বেশি লাগায় না তাহলে বললো যে যেরকম লোক লাগাবে সেই অনুযায়ী, যেমন টাইলসের কাজ আমাদের যেরকম হয়েছে, কোনো দিন কম লোক কোনো দিন বেশি লোক, এবার যদি লোক বেশি লাগায় তাহলে বলছে একদিনের মধ্যে হয়ে যাবে, এবার যদি ওরকম করে আস্তে আস্তে করে তাহলে তিন চার দিন সময় লাগবে। এবার আমি বললাম যে দেখো যদি একটু লোক লাগিয়ে একদিনের মধ্যে করে দিতে পারে, তো বলছে দেখছি কী করে, একদিনে হয়তো খুবই ভালো, আর যদি না হয়তো চার পাঁচ দিন, এতদিন ওয়েট করেছো আর চার পাঁচ দিন ওয়েট করতে হবে এটুকুনি। এই যে সকাল সকাল দু দুখান আমাদের নতুন বাটি হয়ে গেছে, দাঁড়াও বলছি ভালো করে দেখিনি, চুল দিয়ে রাখা হয়েছে, তোমরা কি কেউ এরকম রাখো বলো তো? আগে ছোটবেলায় দেখতাম আমার মাকে চুল দিয়ে বাটি রাখতে, আমাদের খুব একটা রাখা হয় না যেহেতু চুল রাখা হয় না, আমি তো রাখি না এদিক ওদিক আর কি, যে দুটো চারটে ওঠে ফেলে দিই। আর এদিকে মায়ের তেঁতুলের টক হয়ে গেছে, মা চিনি দেবা না তাহলে, থাক চিনি দরকার নেই, চিনি ছাড়াই টেস্টি লাগছে, তো এই দুটোকে রেখে দিই। আর ওরা মানে কোয়েল আর আয়ুস্মিতা বেশ খানিকক্ষণ আগে জ্যাম পাউরুটি খেয়েছিল, তাও খায়নি, ওই সিরে টিরে আমি একটু খেয়েছি, তারপরে কিছুটা রেখে দিয়েছে, মানে এই করে আয়ুস্মিতা এক টুকরো খেয়েছে আর কোয়েল দুটো খেয়েছে, আর আয়ুস্মিতার একটা আমি খেয়েছি। তো এবার ওদের তিনজনকে খেতে দিয়ে দিলাম, আর আমাদের আয়ুস্মিতার বায়না হয়েছে যে দিদার কাছে খাবে, যেহেতু দিদা সেভাবে একটা আসতে পারে না বা দিদার কাছে ও যেতে পারে না, বেশি দিন থাকতে পারে না, তো সেই যে আদর সেই যে আবদারটা না মানে ও সেভাবে একটা পায় না। হুম, তো ওই জন্য আর কি যখন দিদাকে কাছে পায় তখন যে ও মানে কত খুশি হয় ওকে সত্যি বলে বোঝাতে পারবো না, খেলার সাথী, যাই হোক ওই জন্য ভীষণ মানে ছাড়তেই চায় না কিছুতে, প্রচণ্ড ভালোবাসে আমার মাকে, তো ওই জন্য আজকে বায়না হয়েছে দিদার কাছে খাবে। আর তোমরা অনেকেই কালকের ভিডিওতে কমেন্ট করেছো যে নতুন ঘর যখন মানে আর কি তোমার মায়ের মুখ দেখে বুঝতে পেরেছি খুব খুশি হয়েছে, সত্যিই তাই, সন্তানের উন্নতিতে প্রতিটা মাই প্রচণ্ড খুশি হয়তো তাদের তারা বলে বোঝাতে পারে না বা বোঝায় না, কিন্তু তাদের মানে তারা ভাষায় প্রকাশ করে দেয় বা তাদের মনের মধ্যে যে কী চলে না তারাই একমাত্র শুধু জানে, সন্তানের উন্নতি বা তাদের খুশি যে দিনগুলো সেই দিনগুলো যখন আসে তারা তাদের হাসি মুখ যখন একটা মা দেখতে পায় তখন তার থেকে খুশি আর কিছু হয় না। বলে না যে সবাই কিন্তু স্বার্থপর হতে পারে কিন্তু বাবা মা কিন্তু কখনো স্বার্থপর হয় না, তারা কিন্তু নিঃস্বার্থভাবে সন্তানদের ভালোবাসে, তো তাদের এক ফোঁটা হাসি যেমন তাদের খুশি দেয় এক ফোঁটা চোখের জলও কিন্তু তাদের সব থেকে বেশি কষ্ট দেয়।
তো একটা সময় যখন আমি প্রথম প্রথম বিয়ের পর বিয়ে করেছিলাম, তখন তো জানোই সমস্ত পরিস্থিতি অনেক খারাপ ছিল। তো সেই মুহূর্তে মা বাবা প্রচণ্ড কান্নাকাটি করতো একটা সময়, মানে স্বাভাবিক যেরকম হওয়াটা দরকার সেরকমই হতো। সেই সময় একটা সময় ভেঙে পড়েছিল, ভেবেছিল কী হবে ভবিষ্যৎ আমার কী হবে। তো আজকে যখন আমি মানে ইনকাম করি না, আর দেখে যে আমি ভালো আছি বা ভালো সবাইকে রেখেছি বা সবার সব দিকে রক্ষা করে আমি চলছি, তো সেই জায়গা থেকে যে আমার মা কতটা খুশি বা আমার ফ্যামিলির লোক কতটা খুশি, সত্যি প্রাউড ফিল করে আমার জন্য আমার মা। আর দশটা লোক যখন আসে না, এসে বলে যে এই তো দিদি তোমার মেয়েকে কেন দেখেছি ভিডিওতে, কত ভালো, কত প্রশংসা করে আমার বাড়িতে গিয়ে গিয়ে পর্যন্ত, রাস্তাঘাটে যেখানেই দেখা হোক আমার মা বলে, জানিস তো আজকে দেখা হয়েছে তোর এই যারা ভিডিও দেখে, বলতে তো পারে না যে সাবস্ক্রাইবার বা ফ্যামিলি মেম্বার, বলে তোর ওই যারা ভিডিও দেখে তারা এসেছিল বাড়িতে বা তাদের সাথে দেখা হয়েছে, তোর কত প্রশংসা করে, আমার খুব ভালো লাগে। বা আমার মাও গিয়ে 10 জনকে বলতে পারে যে আমার মেয়ে আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে, রোজগার করছে, ভালো আছে। তো সত্যি এখন 10টা লোকের সামনে আমার মা জোরে গলায় বলতে পারবে যে তার মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে, ভালো আছে, সবাইকে ভালো রেখেছে। তো এর থেকে আর ভালো কি হতে পারে বলো তো, নিজে তার মেয়ের জন্য একটা মা প্রাউড ফিল করছে। তো যাই হোক চলো, এদিকে বলতে বলতে অনেক কাজ হয়ে গেছে, একদম ভিজে গেছি আমি তো। যাই হোক ভাগ্য ভালো যে আজকে রান্নাটা সকাল সকাল করেছিলাম, ঠিক আছে। রাতেরটা রাতে দেখবো, কালকের জন্য নতুন প্ল্যানিং করছি, অবশ্যই সেটা কালকে যদি সম্ভব হয় তবে শেয়ার করবো। আর তোমাদের একটা জিনিস দেখাবো, আমার বৌদি না একটা সুন্দর এরকম পাতলা, দেখো কি দারুণ দেখতে না, পাতলা একটা চাদর আমি কালকে গেছি আমাকে কিনে দিয়েছে। হ্যাঁ দেখো পুরো ওড়নার মতো কিন্তু খুব সুন্দর দেখতে, দেখেছো তো? এটা রেখে দেবো, কেননা একটা তো রয়েছে, ওটা বাড়িতে পরার জন্য ব্যবহার করছি, এটা কোথাও যখন যাব তখন ওই এক সাইডে যেরকম ওড়নার মতো, কালকে মায়ের থেকে চেয়ে নিয়ে গেছিলাম, তো আর চাইতে হবে না। মা এটা আবার মাকে দিয়ে এসেছি, যেহেতু মা এদিক সেদিক বেরোয় তো ওই জন্য আর কি মাকে এনে দেওয়া। এবার যদি সবই দখল করে বসে থাকি তাহলে তো হয় না, মায়েরও তো কিছু লাগে। যদিও আমার মায়ের এটা কোনো ব্যাপার নয়, মায়ের শাড়ি আমার শাড়ি একই ব্যাপার, সব আমাদের সব শাড়ি একটা আলমারিতে, মায়ের আমার সব, যার যেটা পছন্দ তার সেটা। মা সুন্দরবন যাবে তো বললাম যে আমার থেকে দেখো, যদি পছন্দ হয় সেখান থেকে নিয়ে যাও, তোমারটা নর্মাল তো সেরকম কোনো কিছু নেই তো, এটা বরাবরই আমাদেরই সব কিছুতে। তো চলো আমি এবার স্নানটা করে নিই। কালকে মনোহরা এনেছিলাম ট্রেনের ভিড়ে, দেখো সব ওপর থেকে যে গায়ের খোসাগুলো ছিল সেগুলো সব ওই না না ওই লেয়ারগুলো সব পড়ে গেছে ভেঙে ভেঙে। আর মা তারপরে মাকে বলেছি দাও, মা তুলতে পারেনি, এইভাবে কুটে কুটে মাঝখানের এইটা মন্ডাটা বের করেছে, লাড্ডুটা বের করে সবাইকে দিয়েছে, আর এই খোসাগুলো পড়ে রয়েছে। অসুবিধে নেই, গুড়ের তো খেতে বেশ ভালোই লাগছে, আর এখন ফ্রিজে রেখেছিলাম একটু শক্ত শক্ত হয়ে গেছে। উজ্জ্বল বলছি কি ভালো মনে দেয়নি, আমি বলছি কি ভালো মনে কে দেয়নি, এনেছি তো আমি, খাবার বদনাম করবা না? আমার কাজই তো এটা, খাবো তো বদনাম করো। আর খাবা আর খাবা যাও এত আইসমিত আর খেলার সাথী, আরে খেলতেও পারে না কারোর সাথে একটুখানি, দিদা ছাড়া কেউ খেলে না, খেলে তো দিদি খেলে, দিদি তো পড়াশোনা করে পারে না। কোয়েল তুই নাকি ওর সাথে খেলিসই না বলছে, বলছে আমার দিদা ছাড়া কেউ খেলে না। আজকে এসে পৌঁছালো তো ভালো, তোমাদেরকে একটুখানি দেখিনি, দেখো জামা আজকে এসে এই সবে পৌঁছেছে, তো আমরাও দেখছিলাম, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ড্রেসটা ভীষণ সুন্দর হয়েছে, দেখো কি দারুণ, আমার সোনামাকে পরলে একদম অ্যাঞ্জেলের মতো লাগবে, খুব সুন্দর হয়েছে। চলো এবার গুটি গাটি রেখে দিই, কোথাও যখন যাবে কোনো অকেশন তখন। গুড ইভিনিং, তো সন্ধ্যাবেলায় যে মা করেছে দুধ চা, সকালবেলা দুধ গরম করে রেখেছিলাম সেই দুধ আর কি, তারপরে আবার দিদিও আবার দুধ পাঠিয়েছে, আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম, কেউই খায়নি, আয়ুস্মিতা খেয়েছে, আর ওই যে মা চা খেতে বসেছে, আর মা আসছে, উজ্জ্বল বলল চা খাবে, আমাদেরটা নিয়ে নিয়েছি। আয়ুস্মিতা পড়তে চলে গেছে, আর হচ্ছে গিয়ে কোয়েলের তো পড়া নেই,
তো চলো চাটা খেয়ে নি, ও দুধ বেশি হয়ে গেছিলো ওই জন্য ওই দুধটা দিয়ে আর কি চা করে ফেলেছে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম, আর বড় করছি না, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে, টাটা গুড নাইট। দাঁড়াও আমার জন্য ওইটা আমি খাবো, তুমি এইগুলো খাও।